এতদিন গণধর্ষণের শিকার হয়ে এসেছেন কেবল নারীরাই, আর ধর্ষকের ভূমিকায় থেকেছে পুরুষ। এবার ঘটল ঠিক তার উল্টো ঘটনা। নাইজেরিয়ায় এক ব্যবসায়ী তার 5 বউয়ের দ্বারা ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করেছেন। নিহত ওই ব্যক্তির নাম ইউরোকো অনোজা। তার মোট 6 স্ত্রী ছিল। অনোজা সারারাত বাহিরে পার্টিতে ছিল। তখন তার 6 বউ তার সঙ্গ পেতে অপেক্ষা করছিল। ভোররাতে বাসায় ফিরে সে তার সবচেয়ে ছোট বউয়ের ঘরে যায়। এতে তার বাকি 5 বউ ক্ষিপ্ত হয়ে লাঠি ও ছুরি নিয়ে তার বেডরুমে যায় এবং তাদের সাথে মিলনের জন্য জোর করতে থাকে। তারপর অনুজা একে একে 4 বউয়ের সাথে যৌন মিলনে বাধ্য হয়। 5ম বউয়ের সাথে মিলনের সময় সে স্ট্রোক করে মারা যায়। এই ঘটনার পরপরই তার 5 বউ পালানোর চেষ্টা করে, তবে পুলিশ 2 জনকে আটক করতে সক্ষম হয়। তাদের 5 জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।